ফুটবলের খবর। সেপ্টেম্বরের ফিফা উইন্ডোকে সামনে রেখে 20 আগস্ট শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। ঘরের মাঠের দুটি ম্যাচের পরিকল্পনা জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির। তবে একই সময় এএফসি কাপ আর অনূর্ধ্ব 23 বাছাই পর্ব থাকায় ফুটবলার নির্বাচনে বেগ পেতে হচ্ছে কমিটিকে। এছাড়া এফসি চ্যাম্পিয়ন্স লিগ এবং এফসি কাপের ব্যস্ততায় বসুন্ধরা কিংস এবং আবাহনী ফুটবলারদের পাওয়া নিয়েও আছে শঙ্কা। সাফ অভিযান শেষে স্পেনে ছুটি কাটাচ্ছেন হেড কোচ হাভিয়ের কাবরেরা, কিন্তু ঢাকায় ব্যস্ততা জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির। সেপ্টেম্বরের ফিফা উইন্ডো নিয়ে বিপাকে ফেডারেশন। একই সময়ে জাতীয় ও অনূর্ধ্ব 23 দলের খেলা। জাতীয় দলের প্রতিপক্ষ ঠিক না হলেও যুব দলের এক মাসে দুই মিশন, এএফসি এশিয়ান কাপ বাছাই ও এশিয়ান গেমস। ফুটবলার সংকটে দুই দলের জন্য ফুটবলার ভাগ করা নিয়ে চিন্তায় চেয়ারম্যান। দুই কোচ হাভিয়ার কাবরেরা আর জুলফিকার মাহমুদ মিন্টুর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। ফেজে আছি, যখন উভয়ের সাথে আমরা এখন কনসাল্ট করবো, যাতে করে একটা আলোচনার মাধ্যমে এমনভাবে করা যায় যেখানে ন্যাশনাল টিমেরও আমাদের সমস্ত স্ট্রেন স্বার্থ সংকৃত হয় এবং আন্ডার-23টাও যাতে করে একটা ভালোভাবে করা যেতে পারে। এখানেই শেষ নয়, 20 আগস্ট ক্যাম্প শুরু করতে চাইলেও সব ফুটবলার মিলবে না। সে সময়ে বসুন্ধরা কিংস খেলবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ আর আবাহনী এএফসি কাপ প্রাক বাছাই। অনূর্ধ্ব 23 দলের জন্য প্রস্তুতি ম্যাচের পরিকল্পনা নেই, আর জাতীয় দল বিশ্বকাপ বাছাইয়ের আগে শেষ ম্যাচ খেলবে সেপ্টেম্বরে। প্রতিপক্ষ ঠিক হবে 27 জুলাই এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ড্রয়ের পর। খেলতে হবে সিলেটে, যে মাঠের মান নিয়ে বাংলাদেশ কোচের অভিযোগের শেষ নেই। আমরা চেষ্টা করব এর মধ্যে যাতে করে সিলেটের মাঠে আরও কাজ করা যায়। আমাদের সিলেটে যারা আমাদের যারা সার্বিক সহযোগিতা করেন তাদের সাথে আমরা কথা বলছি এবং আরও কথা বলবো। আমাদের এখান থেকে মেম্বার স্টাফ সকলকে আমরা পাঠাবো সেখানে দেখার জন্য। যেটা এখন আমাদের অপশন আছে সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে বেসিক্যালি। জাতীয় দলের সাম্প্রতিক পারফরমেন্স অনুপ্রেরণা দিচ্ছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদকে। সাদমান সাকিব, চ্যানেল 24, ঢাকা।